মার্কশিট সংক্রান্ত সিবিআই এর রিপোর্ট গ্রহণ করলো না হাইকোর্ট শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ওএমআরশিট সংক্রান্ত রিপোর্ট গ্রহণ করলো না হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিট সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা তাই রিপোর্ট গ্রহণ করলো না হাইকোর্ট কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক বিস্তারিতভাবে জানতে চাইবো যে এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন এবং কেন এবার রিপোর্ট হাইকোর্ট গ্রহণ করলো না দেখো তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 27 সেপ্টেম্বর ওএমআরশিট সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে মানিক ভট্টাচার্য অপসারিত পর্ষদ সভাপতি তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সেখানে মামলা বিচারাধীন আছেন এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা সিবিআই এর কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ফলে তো সেই কারণেই সিবিআই এর তরফ থেকে আজকে যখন সিবিআই এর আধিকারিকরা মুখ বন্ধ খামে রিপোর্ট নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উপস্থিত হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব স্পষ্ট ভাষায় বলেন যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে এই মামলাগুলো শুনছেন এবং শুনতে আগ্রহী সেই কারণেই এই বিচার ব্যবস্থার যাতে আর জটিলতার সৃষ্টি না হয় সেই কারণেই তিনি এই রিপোর্ট গ্রহণ করছেন না ফলে তো তিনি সিবিআই কে পরামর্শ দিয়েছেন যে সুপ্রিম কোর্ট যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সেই রিপোর্টের মধ্যেই কলকাতা হাইকোর্টের জন্য প্রস্তুত করা আজকের রিপোর্টটিকেও যুক্ত করে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের কাছে পেশ করার জন্য তিনি কিন্তু সিবিআই কে মৌখিকভাবে পরামর্শ দিয়েছেন এবং ফলত তিনি বলেছেন যে একই সঙ্গে একই ধরনের একই মামলায় যদি একবার কলকাতা হাইকোর্ট রিপোর্ট চায় পাশাপাশি সুপ্রিম কোর্ট রিপোর্ট চায় সেটা কিন্তু অনর্থক ভাবে এই মামলার জটিলতা বাড়বে সেই কারণেই তিনি কোনো রিপোর্ট এখন গ্রহণ করছেন না মামলার শুনানির দিন কিন্তু তিনি পিছিয়ে দিচ্ছেন ফলে তো তিনি বলেছেন যে কোনো রিপোর্ট চাইছেন না কিন্তু সিবিআই এর আধিকারিকদের কাছ থেকে তিনি মৌখিকভাবে সিবিআই কি করছে সেটা তিনি নিয়মিত জানতে চাইবেন এবং আজকেও সিবিআই এর একজন তদন্তকারী আধিকারিক তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সামনের যে জায়গা রয়েছে এই দাসে সেখানে সিবিআই এর আধিকারিককে ডেকে নেন এবং তার কাছ থেকে এই মামলার ক্ষেত্রে সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত কি কি অগ্রগতি হয়েছে সিবিআই কি করেছে সেটা একেবারে একান্ত আলাপচারিতায় তিনি সেটা জিজ্ঞাসা করে নেন এবং তারপরে সিবিআই এর আধিকারিক সেখান থেকে পেছন দিকে চলে আসার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে সিবিআই ওপর তার আশ্বাস রয়েছে সিবিআই ম্যাজিক দেখাতে পারবেন এবং সিবিআই ম্যাজিক দেখাবে এটা তিনি আশা করবেন বঞ্চিত প্রার্থীরা যাতে যোগ্যতা অনুযায়ী তারা সুযোগ পান সেই আশা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এর কাছে করছেন বৃষ্টি অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে